লাগাতার কর্মবিরতি অবশেষে প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা। সাধারণ মানুষের কথা মাথায় রেখেই তাদের এই সিদ্ধান্ত। একই সঙ্গে চলবে অবস্থান বিক্ষোভ। ওয়াই চ্যানেলের সামনে তারা আজকে থেকে বসছেন অবস্থানে। 10 দফা দাবি জানিয়েছেন তারা। সেই দাবি মানার ডেডলাইন দিয়েছেন 24 ঘন্টা। সাংবাদিক সম্মেলন করে শুক্রবার সন্ধ্যায় জানালেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার। সঙ্গে ছিলেন আন্দোলনরত অন্যান্য চিকিৎসকরা। তাদের তরফে জানানো হয়েছে তাদের অবস্থান মঞ্চে লাগানো থাকবে ঘড়ি। ঘড়িতে সময় হিসেব করা হবে, নইলে রাখা হবে জীবন বাজি। রাজ্য সরকারকে সময় বেঁধে দিলেন চিকিৎসকরা। 24 ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে আমরণ অনশনের মতো পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি তাদের। শুক্রবার SSKM থেকে মিছিল করে ধর্মতলায় পৌঁছন জুনিয়র ডাক্তাররা। 10 দফা দাবিতে মিছিল করেন তারা। সন্ধ্যে 7:45 নাগাদ ধর্মতলায় পৌঁছে রাস্তায় বসে পড়েন জুনিয়র ডাক্তাররা। পুলিশ এসে তুলতে গেলে বেঁধে যায় হাতাহাতি। তার কিছু পরে তারা সাংবাদিক বৈঠক করে জানান তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিচ্ছেন এবং ধর্ণা মঞ্চ তৈরি করছেন নতুন, সেখানে চলবে অবস্থান বিক্ষোভ। তাহলে আমাদের দিক থেকে আমরা কর্মবিরতি তুলেছি মানে আন্দোলন শেষ করে ফেলেছি এরকম নয়। আপনারা যারা সংবাদ মাধ্যমের কর্মীরা আছেন তারা জানেন কলেজে কলেজে আমরা কনভেনশন করেছি, টিচারদের মতামত নিয়েছি। কি মতামত নিয়েছি? এই আন্দোলনের জায়গা থেকে কর্মবিরতি ছাড়াও নানান যে ফর্ম আছে, নানান ফর্ম অফ প্রোটেস্ট, তার একটা জায়গা আমরা অলরেডি আপনাদের কাছে ঘোষণা করেছি। তাহলে আমাদের কাছ থেকে যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট কলকাতা পুলিশে ট্রান্সফার করাতে পারে, সিপি ট্রান্সফার করাতে পারে, ডিএমই ডিএসএ যে ট্রান্সফার করাতে পারে, এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষের মতন লোককে আজ জেলের অভ্যন্তরে থাকতে হয়, অভয়ের বিচারের দাবিতে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে সারা বাংলা সম্পৃক্ত হতে পেরেছে। সেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসদের জায়গাকে কোনোভাবেই ছোট করে দেখবেন না। আমরা তো আছি, আপনারাও থাকুন। না প্রশ্ন না প্রশ্ন না। ইউনিফর্ম ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।